পশুটা মনে করেন যে ছোটবেলা আমার নিজের গাভীর পশু, যে আমি ছোটবেলা থেকে 2 বছর বয়স হওয়ার পরে অনেকেই পরামর্শ দেয় এই গরুটা অনেক বড় হবে, এই জন্যে আমি গরুটা 3-3.5 বছর ধরে লালন পালন করতেছি। লালন পালন করার পরে তো এখন মোটামুটি ধরেন অনেক সুন্দর, সবাই আসে দেখে যে গরুটা আসলে সুন্দর, অনেক বিভিন্ন জায়গা থেকে দেখতে আসে এই গরুটা। তো এখন আপনার গরুটা অনেকদিন ধরে লালন পালন করতেছি, তো গরুটার নাম হয়তো অনেকেই সবাই মিলেই নাম দিয়েছে লাল বাদশা, অনেকের প্রিয় নাম এই নাম। তো এখন মনে করেন যে গরুটা আমি বিক্রি করব এই কুরবানির উপলক্ষে, তো এখন গরুটা ধরেন 9 লক্ষ টাকা দাম হচ্ছে। তো এখন আমার চিন্তা ভাবনা আছে আসলে 12 লাখ টাকা হলে আমি বিক্রি করব। আর আমার এটা এবছরের সব থেকে বড় গরু পাবনা রাজা, এটা আমার দাবি যে এটা পাবনা জেলা বা আশেপাশে কয়েকটা জেলার ভিতরে এটা সব থেকে বড় গরু।